হ্যালো, তোমরা দেখছো লেটস গো বং, আর তোমাদের সাথে আমি সায়ন্তন। ঘরের খাওয়া, ক্যাফের খাওয়া, বিভিন্ন রেস্টুরেন্টের খাওয়া তো অনেক হলো। চলো আজ তোমাদের ফেমাস ক্লাব 10 ফুডে ইস্ট বেঙ্গল ক্লাব ক্যাফেতে নিয়ে যাই। ভাবছো এটা আবার কোথায়? নিশ্চয়ই অবাক হচ্ছ, আচ্ছা ওফ, ক্যাফে রেস্টুরেন্ট থেকে সোজা একদম ক্লাবে ফুটবল, তাও আবার ইস্ট বেঙ্গল, ব্যাপারটা কি? সঙ্গে থাকো, দারুণ একটা ভিডিও দেখতে চলেছ। এবং আজকে এই ভিডিওতে ইস্ট বেঙ্গল ক্লাব ক্যাফে তো তোমাদেরকে দেখাবো, তার সাথে আরও অনেক কিছু ইতিহাসের সামনে তোমাদেরকে নিয়ে গিয়ে দাঁড় করাবো। তাহলে সঙ্গে থাকো, আগে পৌঁছই ইস্ট বেঙ্গল ক্লাবের ওখানে। আর ইস্ট বেঙ্গল ক্লাবে পৌঁছানোর এই যে রাস্তাটায় যেতে যেতে তোমাদের যদি ফাঁকা পাও, তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর লাইক করে রাখো ভিডিওটা, আর এই ভিডিওটাকে যত বেশি সম্ভব শেয়ার করো, মানুষের কাছে পৌঁছে দিও। তাহলে চলো, ইস্ট বেঙ্গল ক্লাবে পৌঁছে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। সূর্য যখন পশ্চিম দিকে অস্ত যাওয়ার দিকে আস্তে আস্তে এগোচ্ছে, তখন আমরা গিয়ে পৌঁছলাম ইস্ট বেঙ্গল ক্লাবের সামনে। লাল হলুদ ক্লাব টেন্টের সামনে এখন আমরা। 104 বছরের পুরনো সহস্র স্মৃতি বিজড়িত ক্লাবে আজ লেটস গো বং। সবার প্রথমে ইস্ট বেঙ্গল কর্তৃপক্ষকে থ্যাংক ইউ সো মাচ আমাদের তরফ থেকে, যে আমাদেরকে ভিডিও করতে দেওয়ার জন্য। ছোটোবেলায় টিভিতে তো আমরা খেলা অনেকেই দেখেছি, তোমাদের মতন আমিও দেখেছি, কিন্তু সত্যি বলতে ক্লাবে ঢোকা বা ক্লাবের যে মাঠে বা গ্যালারিতে আসার সৌভাগ্য কোনোদিন হয়নি। প্রথমবার এই ক্লাবে ঢোকার সৌভাগ্য হলো। আগে চলো তোমাদের গ্রাউন্ড, গ্যালারি সবটা ঘুরিয়ে দেখাই, তারপর যাব পেট পুজো করতে, মানে ইস্ট বেঙ্গল ক্লাব ক্যাফেতে, যেটা তো আসল, মানে সব তো দেখবো কিন্তু পেট পুজো না করলে চলে, তাই সেটা তখন যাব। আচ্ছা চলো, এই যেতে যেতে একটু ইস্ট বেঙ্গল ক্লাবের কিছু ইতিহাস বা তথ্য তোমাদের সাথে শেয়ার করি। ময়মনসিংহ জেলার টাঙ্গাইল মহকুমার নাগপুর গ্রামের জমিদার ছিলেন সুরেশচন্দ্র চৌধুরী। ফুটবল অন্তঃপ্রাণ ছিল এই মানুষটা, দরাজ হৃদয়ের মানুষ ছিলেন তিনি। খেলার জন্য দু হাত খুলে খরচ করতে দুবার ভাবতেন না। পূর্ববঙ্গের বাঙালি ভাবাবেগকে প্রাধান্য দিয়েই 1920 সালের 1 আগস্ট সুরেশচন্দ্র চৌধুরী জোড়াবাগানের নিমতলা ঘাট স্ট্রিটের তার বাড়িতে ইস্ট বেঙ্গল ক্লাব প্রতিষ্ঠা করেন। 1922 সালে ভারতীয় ফুটবল অ্যাসোসিয়েশনের সভ্য হিসেবে অন্তর্ভুক্ত হয়ে 1924 সালে কলকাতা ফুটবল লিগে প্রতিদ্বন্দ্বিতা করে ইস্ট বেঙ্গল। ইস্ট বেঙ্গলের সমর্থক বাড়তে শুরু করে দেশভাগের আগে আর পরে থেকে। ইস্ট বেঙ্গল বা পূর্ববঙ্গ এই নামে কেউ কেউ অদ্ভুত একটা টান অনুভব করলেন। ছিন্নমূল মানুষরা ইস্ট বেঙ্গল নামটার মধ্যে ফেলে আসা দেশের ছায়া খুঁজে পেলেন। ভারতীয় ফুটবল ইতিহাসে ইস্ট বেঙ্গলই প্রথম দল যারা প্রথম আবির্ভাবী ফেডারেশন কাপ জয় করেছিল,
মোহনবাগান এবং ইস্টবেঙ্গল যুগ্মভাবে বিজয়ী হয়েছিল সেদিন। ইস্টবেঙ্গল ক্লাব লাল হলুদ ব্রিগেড নামেও সমধিক পরিচিত, তাই ইস্টবেঙ্গল বললেই সমান্তরালভাবে এসে যায় একটা নাম, লাল হলুদ শিবির। ওই যে তোমরা ভিভিআইপি বক্সটা দেখলে, সেটা তৈরি করা হয়েছে কৃষাণু দের নামে। অপূর্ব লাগছিল পরন্ত বিকেলে গ্যালারি থেকে মাঠটাকে দেখতে। সত্যি বলতে এরকম অনুভূতি আগে কোনোদিন পাইনি বা হয়নি, তাই দারুণ উপভোগ করেছি এই গ্যালারি থেকে মাঠটাকে দেখা বা সবটা ঘোরাটা। আশা করি তোমাদেরও দারুণ লাগলো পুরোটা দেখে। আচ্ছা, এটা তো গেল মাঠ গ্যালারি সবটা নিয়ে কিছু তথ্য শেয়ার হলো। আচ্ছা, এবার তো পেট পুজো সারতে হবে নাকি? আচ্ছা, ওনাদের যে ক্যাফের দুটো পোর্শন আছে, একটা হচ্ছে যেটা ক্যাফে বা ক্যান্টিন যেটা, আর তার সাথে হচ্ছে বার লাউঞ্জ। বার লাউঞ্জটা আলাদা, এখন আমরা যেদিকটা যাচ্ছি ওই দিকটা হচ্ছে বার লাউঞ্জ, কিন্তু ওটার ভেতরে ভিডিও করা অ্যালাউ না। তো আমরা তোমাদেরকে সামনে থেকে জাস্ট দেখিয়ে দিচ্ছি কোন জায়গাটা। এই যে সামনে বাঁদিকে দেখছো লাল রঙের এই যে বাঁদিকে জায়গাটা, এটা হচ্ছে বার লাউঞ্জ। আচ্ছা, ওনাদের আরেকটা কিন্তু আর্কাইভও আছে, ইস্টবেঙ্গল আর্কাইভ যেটা ক্লাবের, কিন্তু কাজ চলছিল বলে সেদিন বন্ধ ছিল, আমরা ওটা তাই তুলতে পারিনি ভিডিওতে। এখন আমরা চলে এসেছি ইস্টবেঙ্গল ক্লাব ক্যাফেতে। এখন আমরা ভেতরে ঢুকেছি। ভেতরে একটা দেওয়াল পুরোটাই এরকমভাবে ছবি দেওয়া আছে প্লেয়ারদের। 1920 সাল থেকে আজকে 2024 দাঁড়িয়ে আমরা ভিডিও করছি, একটা 104 বছরের ইতিহাস। এটা কি মানে ছেলে খেলার ইতিহাস বলো তো? আর সত্যি বলতে ইস্টবেঙ্গল নামটা দেখবে তুললেই প্রথম যে নামটা মাথায় আসে মোহনবাগান। তাই মোহনবাগান ইস্টবেঙ্গলের একটা লড়াই এটা হয়েই আসছে, এবং একটা আলাদা একটা আবেগ বাঙালিকে টানে এই লড়াইটাতে। কিন্তু সব লড়াইকে সরিয়ে রেখে সবার আগে বাবা পেট পুজো, তাই ইস্টবেঙ্গল ক্যাফেতে আমরা ঢুকে পড়েছি। ঢুকে পড়ে বসার জায়গা নিয়ে নিয়েছি, তোমাদেরকে এখন মেনুটা দেখিয়ে দিচ্ছি যে কি কি আছে। আচ্ছা, আমরা অর্ডার করেছিলাম ক্যাপিচিনো, ফিশ ফিঙ্গার, ড্রাই চিলি ফিশ আর ফিশ পপকর্ন। তো প্রথমে ফিশ ফিঙ্গারটা এসে গেল, এখন যেটা তোমরা দেখছো এটা হচ্ছে ফিশ ফিঙ্গার। এবং এই যে ফিশের মানে যে ডিশগুলোর নাম আমি তোমাদেরকে বললাম, যেগুলো আমরা অর্ডার করেছিলাম, এই প্রত্যেকটাই পিওর ভেটকি মাছ দিয়ে করা। মানে কোয়ালিটির দিক থেকে তোমরা চোখ বন্ধ করে খেতে পারো, এত ভালো এনাদের কোয়ালিটি। তো এবার এসে গেছে ক্যাপিচিনো। সত্যি বলতে যা দাম ওনারা রেখেছেন প্রাইস প্রত্যেকটা আইটেমের, ইভেন ক্যাপিচিনোটাও, মানে বাইরে অন্য কোনো মলে বা বড় সাউথ কলকাতার কোনো রেস্টুরেন্টে তুমি যদি খেতে যাও, এর থেকে অনেক বেশি দাম পড়বে। এখানে অনেক ভালো কোয়ালিটির জিনিস অনেক রিজনেবল রেটে ওনারা দিচ্ছেন। আর আমরা যখন গিয়ে মাঠে ঘুরছিলাম, তখন দেখছিলাম ছোট ছোট বাচ্চারা প্র্যাকটিস করছে, আস্তে আস্তে সন্ধে হয়ে আসছে, তাই তারাও দেখলাম অনেকে টিফিন নিয়ে বা তারা যে টিফিনটা পায় সেই টিফিন নিয়ে এই ক্লাবে বসে খাচ্ছে। তো এইটা হচ্ছে ফিশ ফিঙ্গারের ভেতরের মাছটা, দেখো কতটা মাছ আছে, এবং কোটিংটা খুবই পাতলা একটা কোটিং, এবং মাছের কোয়ালিটি সত্যি সত্যি যথেষ্ট যথেষ্ট ভালো। আচ্ছা, এইটা যেটা দেখছো এটা হচ্ছে ফিশ পপকর্ন। এই আইটেমগুলো কিন্তু কাসুন্দি দিয়ে মানে ওনারা
সার্ভ করেন। আর কাসুন্দির সাথে প্রত্যেকটা আইটেমই দেখবে ফ্রেঞ্চ ফ্রাইটা হচ্ছে কমন, ওটা থাকেই, কিন্তু কাসুন্দির কোয়ালিটি সত্যি খুব ভালো, সত্যি খুব ভালো। মানে বাজারের বা অন্য নর্মাল রেস্টুরেন্টে অনেক সময় অনেক কাসুন্দি দেয়, তার যা টেস্ট এই কাসুন্দির টেস্ট সম্পূর্ণ আলাদা এবং অনেক কোয়ালিটি, মানে তুমি খেলে বুঝবে যে সত্যি কোয়ালিটি জিনিস একটা। তো ফিশ পপকর্নটা খেতে খেতে আমরা তার আগে অর্ডার দিয়ে দিয়েছিলাম, যখন আমরা ফিশ ফিঙ্গারটা খাচ্ছিলাম তখনই অর্ডার দিয়েছিলাম যে ড্রাই চিলি ফিশ আর ফিশ পপকর্নটা দিতে। তো সত্যি বলতে এত টেস্টি খাবার কখনো পড়ে থাকে না, ফটাফট 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 শেষ হয়ে যায় খাবার দেখবে। তা আমরা খুব এনজয় করেছি, খাবারটা সত্যি খুব ভালো ছিল। আচ্ছা, ফিশ পপকর্নটা খেতে খেতে এসে গেল আমাদের ড্রাই চিলি ফিশ, এটাও কিন্তু পিওর ভেটকি দিয়ে। সত্যি বলতে ফিশের এই তিনটে আইটেমই আমরা খুব মানে উপভোগ করেছি, খেয়ে ভালো লেগেছে এবং তোমাদেরকে রেকমেন্ড করবো যে অবশ্যই যদি কখনও ইস্টবেঙ্গল ক্লাব ক্যাফেতে যাও তোমরা, এই আইটেম এবং সাথে ক্যাপেচিনোটা অবশ্যই ট্রাই করো। মানে রিজনেবল রেটে একটা কোয়ালিটি খাবার তোমরা পাবে। আচ্ছা, এটা একটা সেলফি জোন ওনাদের আছে, তোমরা চাইলে ছবি তুলতে পারো ওখানে দাঁড়িয়ে। আস্তে আস্তে এবার ফেরার সময় হয়ে আসছে, সন্ধে হয়ে গেছে, চলো বাইরেটা একটুখানি ঘুরিয়ে দেখাই তোমাদের। সুরেশচন্দ্র চৌধুরী যে ক্লাব প্রতিষ্ঠা করেছিলেন, আজ 2024 দাঁড়িয়ে সে ক্লাব একটা অন্য মাত্রায় পৌঁছেছে। বেঁচে থাকুক ফুটবল, বেঁচে থাকুক ময়দানের এই ক্লাব, এগিয়ে চলুক। হ্যাঁ, লড়াই হোক, হাড্ডাহাড্ডি লড়াই হোক মোহনবাগানের সাথে, কিন্তু কোথাও গিয়ে ফুটবল বেঁচে থাকুক, কারণ সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। আর তার সাথে বেঁচে থাকুক ইস্টবেঙ্গল ক্লাব ক্যাফের এই দারুণ দারুণ খাবারগুলো, আমাদের সত্যি খুব ভালো লেগেছে। এবং সবশেষে ইস্টবেঙ্গল কর্তৃপক্ষকে, ক্লাব কর্তৃপক্ষকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে ভিডিও করতে দেওয়ার জন্য। আর তোমরা যারা এতক্ষণ ভিডিও দেখলে, তোমরা যদি এই ক্লাবের সদস্য হয়ে থাকো, তোমাদের ভিডিও কেমন লেগেছে বা তোমাদের কেমন লাগে সবটা, তোমরা যখন প্র্যাকটিস করো শেখো, সবটা কমেন্ট করে অবশ্যই শেয়ার করতে পারো। আর যদি ক্লাবের সদস্য বা ক্লাবে সঙ্গে যুক্ত কোনোভাবে না হয়েও থাকো, তারপরও কেমন লাগলো সবটা তোমরা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে। আর অনেক 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 শেয়ার করবে, তোমরা অনেক মানুষের কাছে পৌঁছে দাও। আর এইটা সাধারণ মানুষের জন্য খোলা থাকে, সকালবেলা মোটামুটি 10-11 থেকে খোলা থাকে, সন্ধেবেলা 7:30-8, 8:30, সে ডিপেন্ড করে সিজন টু সিজন, বাট খোলা থাকে 8:30-8:30 অবধি মোটামুটি খোলা থাকে। আর এটা ঢুকতে কোনো পয়সা লাগে না,
আর আর্কাইভটা দেখতেও কোনো পয়সা লাগে না, কিন্তু আর্কাইভটা সেদিন বন্ধ ছিল যেটা তোমাদের শুরুতে বললাম। অনেক 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 শেয়ার চাই কিন্তু এই ভিডিওটার, চেষ্টা করলাম অন্য রকম একটা ভিডিও তোমাদের কাছে প্রেজেন্ট করার অন্য রকমভাবে। এখনকার মতন ভিডিও এই পর্যন্তই, লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো, খুব শিগগিরই দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে, নতুন রকম একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে। স্টে উইথ আস অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ এতটা সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য।